বন্ধুরা, আমি রিপন ফ্রম আরএসএস ডিজিটাল কমিউনিকেশন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি যে একটা ফাইবার অ্যাকাউন্টকে কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়। বন্ধুরা, অনেক সময় আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ডিলিট করার প্রয়োজন হয় এবং তার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। আমি সর্বপ্রথমে ব্রাউজারে যাব, যে অ্যাকাউন্টটিকে আমরা ডিলিট করতে চাই সেই অ্যাকাউন্টটিতে সর্বপ্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করলাম। এই যে, এই অ্যাকাউন্টটি আমি আর রাখতে চাচ্ছি না, এই অ্যাকাউন্টটি আমি ডিলিট করব। তো কিভাবে করব? এই যে, এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। বন্ধুরা, আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসি। এখান থেকে এই যে ডান পাশে যেখানে প্রোফাইল পিকচারটি আছে, এখানে ক্লিক করলাম। এই জায়গা থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পর এখানে কয়েকটি অপশান আছে, অ্যাকাউন্ট সিকিউরিটি, নোটিফিকেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, বিলিং হিস্টোরি। সেটিংয়ে ঢোকার পর ডিফল্টভাবেই অ্যাকাউন্ট পেজের ফিচারই শো করে। আমরা এই অ্যাকাউন্ট পেজেই আসি। তো অ্যাকাউন্ট পেজের এখানে দেখেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, এই অপশনটিতে আমাদেরকে বলছে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। মানে আমি যদি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করি তাহলে কি হবে সেটা আমাদেরকে ফাইবার বলে দিচ্ছে। তো প্রথমে, ইওর প্রোফাইল অ্যান্ড গিগস ওন্ট বি শোন অন ফাইবার এনিমোর। ফাইবার অ্যাকাউন্টে প্রোফাইল এবং যত গিগ আছে, কোনো গিগই কিন্তু এই আমি যখন আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করব তারপর আর শো করবে না। অ্যাক্টিভ অর্ডারস উইল বি ক্যান্সেলড, তার মানে আমার যদি এই অ্যাকাউন্টের এগেনস্টে কোনো অর্ডার অ্যাক্টিভ থেকে থাকে, সেই অ্যাক্টিভ অর্ডারগুলি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ইউ ওন্ট বি এবল টু রিঅ্যাক্টিভেট ইওর গিগস, আমার এই অ্যাকাউন্টে যতগুলি গিগ অ্যাক্টিভেট আছে এই গিগুলোকে পুনরায় রিঅ্যাক্টিভেট করতে পারবো না। তো এরপর এখান থেকে আই এম লিভিং বিকজ, আমি কেন ফাইবার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি, চুজ এ রিজন, আমাদেরকে একটি রিজন চুজ করতে বলতেছে। এখানে এখান থেকে আপনারা যে কোনো একটি রিজন চুজ করবেন। আমি এই রিজনটি চুজ করছি, এই যে অ্যাকাউন্টে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, আমি এটাকে চুজ করছি। এটাকে চুজ করার পর একটা বক্স আসছে যে টেল আস মোর, এবং এটা হচ্ছে অপশনাল। যদি আপনার কোনো সাজেশন থাকে বা কী কারণে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করছেন সে বিষয়ে আপনি এখানে কিছু লিখতে পারেন, এটা অপশনাল, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আমি কিছু লিখছি না। এবার আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেল এবং আমি কিন্তু এই অ্যাকাউন্টের কোনো কিছুই আর ফাইবারে খুঁজে পাবো না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে।